সোমবার সংসদের বাদল অধিবেশনের শুরুতেই ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিট নিয়ে কেন্দ্রকে চেপে ধরল বিরোধীরা। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাওয়া হয়, যেভাবে নিটের অনিয়ম 24 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে, তাতে কি তিনি এই ঘটনার দায়িত্ব নিয়ে ইস্তফা দেবেন। এদিন রাহুল গান্ধী আরও বলেন, দেশের লক্ষাধিক পড়ুয়া চিন্তিত, সরকারের সমাধানে কি করছে। রাহুলকে পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তার কেন্দ্রের জনগণের সমর্থন রয়েছে, সংসদের কারোর কাছ থেকে বুদ্ধিমত্তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, চিৎকার করলেই মিথ্যে সত্যি হয়ে যাবে না। বিরোধী দলনেতার কাছ থেকে এর থেকে দুঃখজনক আর কি মন্তব্য হতে পারে। As this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? Yes. That's the first question. mere जो शिक्षा है, मेरे जो संस्कार है, मेरे जो सामाजिक जीवन है, मेरे को मेरे राज्य की, मेरे सूबे की जनता की स्वीकृति मिली है। मैं किसी की, मेरे बौद्धिक और मेरे संस्कार की सर्टिफिकेट मेरे को सारी सदन में किसी से नहीं चाहिए। देश की प्रजातंत्र में चुनके मेरे नेता प्रधानमंत्री मोदी जी को प्रधानमंत्री की भूमिका दिया है, मैं उनकी निर्णय से यहाँ उत्तर दे रहा हूँ सदन को। बाकी ये कहना चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा। साहब ये जो कहा गया, देश की अभी की एग्जामिनेशन सिस्टम रबीश है सर, इससे दुर्भाग्यजनक बयान देश की नेता प्रतिपक्ष का कुछ नहीं हो सकता है सर, मैं कठोर शब्द से उसको निंदा करता हूँ। সোমবার থেকে লোকসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন তথা বাজেট অধিবেশন। যে অধিবেশনে আগামী এক বছরের জন্য পূর্ণ বাজেট পেশ করার কথা কেন্দ্রের নবগঠিত সরকারের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সপ্তমবার বাজেট পেশ করবেন মঙ্গলবার। তার আগে সোমবার আর্থিক সমীক্ষা পেশ করা হয় সংসদের উভয় কক্ষে। এসবের মাঝেই সংসদের এই অধিবেশনের যে মূল আলোচ্য হিসেবে নিটে অনিয়মের প্রশ্ন উঠবে তার আন্দাজ পাওয়া গিয়েছিল আগেই। বিরোধী দলের নেতারা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। সোমবার লোকসভার প্রশ্ন উত্তর পর্বে ধর্মেন্দ্রকে বিরোধী দলের এক সাংসদ বলেন, গত 7 বছরে 70 বার সরকারি পরীক্ষায় এরকম প্রশ্নপত্র ফাঁস সহ নানান অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। মন্ত্রীকে বলতে পারবেন এই অনিয়ম রুখতে কি কি পদক্ষেপ করা হয়েছে? জবাবে মন্ত্রী পূর্ণ দায়িত্ব সহকারে বলেন, এনটিএ গঠনের পরে দেশে 240টি পরীক্ষা হয়েছে, 7 বছরে কোনো রকম প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ নেই। There is no evidence of paper leak in last 7 years in any numbers. এদিন সংসদের বাইরেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মন্ত্রীজি নে সুপ্রিম কোর্ট কি বাত করি, প্রধানমন্ত্রী কি বাত করি, মগর মন্ত্রীজি কো শায়দ ইয়ে বাতে সমঝ নেই আ রহি হ্যায়, और वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। ये बहुत जरूरी मुद्दा है युवाओं के लिए और काफी मुश्किल हो रही है। हमने कहा था कि इस पर डिस्कशन होना चाहिए, सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे और सरकार पे दबाव डालेंगे। উত্তপ্ত অধিবেশনের ইঙ্গিত মিলেছে বাজেটের আগে সর্বদল বৈঠকেই। সোমবার অধিবেশনের প্রথম দিনেই সেই উত্তাপ স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।